বাংলাদেশে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব। এখানে দেখো, এই যে আমাদের যে দেশ, আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক পরিবর্তন ঘটছে, এবং এই সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিশ্বায়নের এই প্রভাবটা আসলে আমাদের বাংলাদেশের উপর কেমন, সেটা আমরা এই ভিডিওতে জানবো। প্রথমত দেখো, এই বিশ্বায়নের ফলে যেটা হলো পৃথিবীতে, সেটা হচ্ছে ধনী দেশগুলোর উন্নয়ন। কিভাবে? এই বিশ্বায়নের যে ধারণা বা গ্লোবালাইজেশনের যে ধারণা, সেই গ্লোবালাইজেশনের ধারণাগুলো যদি আমরা কল্পনা করি, তাহলে শুরুতেই আমাদের সামনে যে দেশগুলোর নাম ভেসে আসে সেগুলো কিন্তু উন্নত দেশ, যেমন ইউএসএ, জাপান কিংবা ইউরোপের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। কিভাবে? দেখো, এই যে আমাদের যে প্রক্রিয়া, এই বিশ্বায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি বড় লক্ষণীয় দিক হচ্ছে, এই প্রক্রিয়াতে ধনীরা অর্থাৎ ধনী দেশগুলো আরও ধনী হয়। কিভাবে? দেখো, যে দেশগুলো আসলে উন্নয়নশীল রয়েছে, সে দেশগুলোর উন্নয়ন করার জন্য টাকার দরকার। সেই টাকাটা আসলে কোত্থেকে আসে? সেই টাকাটা কিন্তু এই ধনী দেশগুলো ঋণ দিয়ে থাকে বা আর্থিক সাহায্য করে থাকে। যেমন আমরা কিন্তু আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি, সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রাশিয়ার অর্থায়নে হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রের 90%, দেখো 50%ও কিন্তু না, 90% অর্থায়নই আসছে রাশিয়ার কাছ থেকে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে, বাহ, রাশিয়া কত ভালো একটা দেশ, তারা তো আমাদের পরম বন্ধু, তারা আমাদের সাহায্য করছে। ব্যাপারটা কি কিন্তু একটু জটিল। কীরকম? দেখো, এই যে রাশিয়া যে আমাদেরকে ঋণ দিচ্ছে, এই ঋণ কিন্তু এমনি এমনি দিচ্ছে না, তারা কিন্তু একটা সুদের বিনিময়ে আমাদেরকে ঋণ দিচ্ছে, এবং এই সুদ থেকে যে পরিমাণ মুনাফাটা পাওয়া যাবে, সেই মুনাফা কিন্তু এই যে রাশিয়া, সেই রাশিয়ার উন্নতিতেই কাজে লাগবে। অর্থাৎ দেখো, এই ধনী দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিচ্ছে, সেখান থেকে সুদ পাচ্ছে, মুনাফা পাচ্ছে, এবং দিন শেষে কিন্তু তারাই ধনী হচ্ছে। এবং আরও যে ব্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এমএনসি। এমএনসি কি? এমএনসি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বহুজাতিক কোম্পানি, যে দেশ আসলে বিভিন্ন দেশে মালিকানা থাকে, এবং যে কোম্পানিগুলোর আসলে বিভিন্ন দেশে বাণিজ্য থাকে, সেগুলো হচ্ছে এমএনসি, সহজ কথায় বলতে গেলে। তো এই এমএনসিগুলো কিন্তু বিভিন্ন উন্নয়নশীল দেশে বাণিজ্য করে, এবং এই বাণিজ্য করে যেটা ঘটায়, সেটা হচ্ছে বাজার ব্যবস্থার উন্নয়ন। এই বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যেটা দেখা যায়, সেটা হচ্ছে বিভিন্ন উন্নত দেশের বাজারের সম্প্রসারণ ঘটে। এই বাজারের সম্প্রসারণ যখন ঘটে, তখন কিন্তু আসলে বাণিজ্যের যে হার, মুনাফার যে হার, সেটা কিন্তু বৃদ্ধি পায়। এবং পাশাপাশি এই উন্নয়নশীল দেশগুলো যে শুধু ক্ষতিগ্রস্ত হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখো, আমাদের দেশে যদি বাইরের দেশ থেকে কোনো কোম্পানি আমাদের এখানে বাণিজ্য করতে আসে, তাহলে কিন্তু আমাদেরও লাভ আছে। কিভাবে? আমাদের কর্মসংস্থান সৃষ্টি হয়, এর পাশাপাশি আমাদের কিন্তু ওই যে উৎপাদন হলো, ওই উৎপাদনকৃত প্রোডাক্ট বা ওটি যদি আমরা কিনি, তাহলে কিন্তু আমরা অনেক কম দামে কিনতে পারি। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে স্পষ্ট হবে বিষয়টা। দেখো, একটি কোম্পানি আছে হোন্ডা, এই কোম্পানিটি কিন্তু সম্প্রতি আমাদের বাংলাদেশে ব্যবসা করতে এসেছে। তো এই হোন্ডা যে বাইকগুলো উৎপাদন করতো, সেই বাইকগুলো কিন্তু বর্তমানে দাম কমে গিয়েছে। কেন দাম কমে গিয়েছে? কারণ তারা বাংলাদেশেই তাদের উৎপাদনটি এখন করছে, যে কারণে তাদের যে ট্রান্সপোর্টেশন কস্ট বা পরিবহন খরচ, সেই পরিবহন খরচ কিন্তু আর লাগছে না, যে কারণে আমাদের দেশের যারা ভোক্তা রয়েছে, সেই ভোক্তাগুলো কিন্তু খুব কম দামে, স্বল্প মূল্যেই তাদের যে বাইকগুলো রয়েছে, মোটর বাইক, সেই মোটর বাইকগুলো ক্রয় করতে পারছে। এবং অপরদিকে আমাদের কিন্তু কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে কিভাবে এই বাজার ব্যবস্থার
উন্নয়নটি হলো, অর্থাৎ এই বিশ্বায়নের ফলে আমাদের যে সামাজিক পরিবর্তন হলো বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে বেশ কিছু বৈদেশিক কোম্পানি এলো, আমাদের সাথে বাণিজ্য করলো এবং আমাদের কর্মসংস্থান এবং আমাদের যে ভোক্তা তারা উপকৃত হচ্ছে। এবং পরবর্তীতে মানব সম্পদ রপ্তানিও কিন্তু আমরা দেখতে পাই। আমাদের দেশের যে জিডিপি রয়েছে সেই জিডিপিতে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখেন এই যে আমাদের যারা অভিবাসী রয়েছেন তারা। এই প্রবাসীরা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার যোগান দেন। তারা কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মরুভূমির দেশে কাজ করে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখেন। এবং এই বৈদেশিক মুদ্রা অর্জন কিন্তু সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণেই। এই বিশ্বায়নের কারণে দেখা যায় যে যে দেশগুলোতে আসলে মানব সম্পদ খুব বেশি নেই, সেটি সে সকল দেশ আসলে আমাদের মতো অনেক ঘনবসতি কিংবা অনেক বেশি মানব সম্পদ সম্পন্ন দেশগুলো থেকে মানব সম্পদ আমদানি করে। এই মানব সম্পদ আমদানি করার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু একদিক থেকে লাভবান হচ্ছে এবং আমরা অন্যদিক থেকে এই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হচ্ছে রপ্তানি উন্নয়ন। এই যে রপ্তানি উন্নয়ন হলো বিশ্বায়নের যে আরও একটি প্রভাব সেটা হচ্ছে রপ্তানি। এই আমদানি এবং রপ্তানির যে ধারা সেটার উন্নয়ন হয়েছে শুধুমাত্র বিশ্বায়নের কারণে। উন্নত যে দেশগুলো রয়েছে সেই উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য আমদানি করে এবং দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলো রপ্তানি ক্ষেত্রে বেশি মনোযোগ দেয়। কেন? কারণ কোনো একটি প্রোডাক্ট উৎপাদন করতে হলে সেখানে কিন্তু অনেক লোকজনের বিনিয়োগের দরকার আছে। সেখান থেকে দেখা যায় যে আমাদের দেশে মানব সম্পদ কিন্তু অত্যন্ত সহজলভ্য, তাই দেখা যায় আমাদের দেশের উৎপাদন খরচ অনেক কম। এই উৎপাদন খরচ কম হওয়ার কারণে আমরা খুব কম খরচেই কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারছি। এ কারণে দেখা যায় যে আমরা কিন্তু এই পোশাক শিল্পে অনেক এগিয়ে রয়েছি এবং দেখা যায় যে আমেরিকা, ইউরোপ এ ধরনের বিভিন্ন উন্নত দেশে আমাদের দেশের উৎপন্ন পোশাক এখনও আমরা রপ্তানি করছি। পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কীরকম ব্যাপারটা দেখো, এই যে বিশ্বায়ন হলো, এই বিশ্বায়নের ফলে কিন্তু আমরা খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন দেখতে পাচ্ছি। তার পেছনে সবচাইতে বড় যে অবদান রেখেছে সেটা হলো বিভিন্ন ধরনের প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক, টুইটার, স্কাইপ এ ধরনের মাধ্যম ব্যবহার করে খুব দ্রুত একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। এই যে পৃথিবী, এই পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু আমাদের আর কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে। আমেরিকা থেকে যদি কোনো বাণিজ্য করতে হয় এখন কিন্তু আমরা মুহূর্তে সেটা করতে পারছি ই কমার্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই বিশ্বায়নের প্রভাবে আমাদের বাংলাদেশের যে সমাজ সেই সমাজে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবে, আর কিছু জানবার থাকলে সে প্রশ্নটিও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে লিখে জানাও। আর ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।